সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। মোদির উত্তরসূরি হবেন আরও কট্টর হিন্দুত্ববাদী। প্রশান্ত কিশোরের মুখে কার নাম? জল্পনা তুঙ্গে। 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের পর ভারতে মোদির দাপট কতটা তা বেশ পরিষ্কার। লোকসভা নির্বাচনের আগে 5 রাজ্যের সেমিফাইনালে পদ্ম ফুটতেই দেখা গিয়েছে। হিন্দি বলয়ের এই গেরুয়া ঝড় যে বিজেপিকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে সে আর বলার অপেক্ষা রাখে না। আর এসবের মাঝেই বড় মন্তব্য করে বসলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। আসলে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই রাজনৈতিক মহলের একাংশের দাবি, পরিস্থিতি বলে দিচ্ছে যে 2024-এ মোদি ম্যাজিক অব্যাহত থাকবে। যদিও কেউ কেউ বলছেন বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের সমীকরণ এক নয়, তাই পাশা যে পাল্টাবে না সেটাও নিশ্চিতভাবে বলা যায় না। তবে প্রশান্ত কিশোরের কী মত? এদিন এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় উঠে আসে এনডিএ বনাম ইন্ডিয়া প্রসঙ্গ। আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী আসনে নরেন্দ্র মোদীকে দেখতে চায় দেশবাসী, নাকি বিরোধী জোটের ভাগ্য খুলবে, সেই সব কিছু নিয়েই কথা বললেন প্রশান্ত কিশোর। এই ভোট প্রকৌশলীর মতে 2014 সালে যখন মোদীকে মানুষ ভোট দিয়েছিলেন ভেবেছিলেন এই মানুষটা সব বদলে দেবেন। আবার 2019 সালে তারাই ভাবলেন, সেভাবে কিছুই বদলায়নি, তবে অন্তত উনি চেষ্টা তো করছেন। এরপরেই আসন্ন নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে প্রশান্ত কিশোর বলেন, 2024 সালে ভোট দেওয়ার সময় তারা হয়তো ভাববেন এটা ঠিকই উনি সেভাবে কোনো বদল ঘটাতে পারেননি, কিন্তু মোদী ছাড়া আর কেউই বা আছেন। অর্থাৎ কোথাও না কোথাও প্রশান্ত কিশোর স্বীকারই করে নিলেন যে জনপ্রিয়তা নিরিখে মোদীর কাছাকাছি পৌঁছতে পারে এমন কেউই নেই। যদিও একই সাথে তিনি এটাও বলেছেন, সবার সময় সবসময় একই থাকে না। এদিন তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন, এক সময় গর্বাচবের জনপ্রিয়তাও বিপুল ছিল, তবে নোবেল পাওয়ার সাথে সাথেই ইউএসএসআর থেকে বাদ পড়েছিলেন তিনি। প্রশান্ত কিশোরের মতে যেদিন ভারতের রাজনৈতিক মহলে মোদির জনপ্রিয়তা কমবে সেদিন তা বিশ্ব দরবারেও প্রতিফলিত হবে। যদিও মোদি ভক্তদের কথায় সেই দিন নাকি কোনোদিনই আসবে না। এত গীতার অপমান, ফাঁকা মাঠ বলছে লক্ষাধিক জমায়েত। দাবি করা হচ্ছিল লক্ষ্যকণ্ঠেই হবে গীতাপাঠ, কিন্তু লক্ষ্যকণ্ঠের জমায়েত যে হয়নি সেটা ফাঁস হয়ে গেল একাধিক সংবাদ মাধ্যমে ড্রোন শটের মাধ্যমে। সেই সব ড্রোন শটের ছবি এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে সামনে চলে এসেছে বঙ্গ বিজেপির সংগঠনের বেহাল দশার ছবি। বঙ্গ বিজেপির দুই মাথা সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর ডাকে যে বঙ্গ বিজেপির নেতা থেকে কর্মী সমর্থকরাও সাড়া দিচ্ছে না, সেটা এদিনের ব্রিগেডের সবার বেহাল দশার ছবি বলে দিচ্ছে। লক্ষ মানুষের জমায়েতের জন্য ব্রিগেডের যে অংশ সাজিয়ে রাখা হয়েছিল সেই সব এলাকার অর্ধেকই খালি রয়ে গিয়েছিল এদিন। কলকাতা পুলিশের তরফে দাবি 30,000-এর বেশি লোক হয়নি, কিছু কিছু মহলের দাবি 50,000-এর বেশি লোক হয়নি, বিজেপি নেতাদের দাবি 60,000-এর আশেপাশে ভিড় হয়েছিল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ টুইট করে ব্রিগেডের সবার ছবি নিয়ে খোঁচা দিলেন, গীতাপাঠের সময় ব্রিগেড, তাই ব্রিগেড ভাড়া না করে শ্রদ্ধানন্দ পার্কে করলেই পারতেন। এ তো গীতার অপমান। গীতার অপমান না হোক, বঙ্গ বিজেপির বেহাল দশা যে আবারও প্রকট হয়ে গেল ফ্লপ ব্রিগেডের জেরে সেটা আর অস্বীকার করার উপায় রইল না। কিন্তু কেন জমল না ব্রিগেডের সভা? ওয়াকিবাল মহলের দাবি এর পিছনে অনেক কারণ আছে। প্রথমত, দিন নির্বাচনে ভুল, 24শে ডিসেম্বর এবার রবিবার পড়েছে, সেই অর্থে বাংলায় এখন 12 দিনের উৎসব মধ্যগগনে, লোকে এখন সব পরিবারে সন্ধ্যাবনে ছুটি কাটাচ্ছে, ঘুরতে যাচ্ছে, পিকনিকে যাচ্ছে, তখন কে গীতাপাঠ নিয়ে মাথা ঘামাবে? দ্বিতীয়ত, টেট পরীক্ষার দিনে এই সবার আয়োজন আরও ভুল ছিল, তরুণ প্রজন্মের হাজিরা সেভাবে সবাই ছিলই না। কার্যত গোটা সভাটি বিজেপি গাজওয়ারির সভা হিসেবে রাজ্যের জনমানুষের পরিচিতি পেয়েছে, মানুষ সেখান থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। তৃতীয়ত, ব্রিটিশ শাসনে থাকা বাঙালি বড়দিনকে তাদের নিজেদের উৎসব বলেই মেনে নিয়েছে। সেই বড়দিনের উৎসবকে একরকমের চ্যালেঞ্জ জানিয়ে গেরুয়া শিবির যে উগ্র হিন্দুত্বের পথে নেমেছে তা বাঙালি গ্রহণ করেনি, কোনোদিন করবেও না, এটা সবার আয়োজকরা কিছুতেই বুঝতে চাননি। চতুর্থত, বাংলার মানুষ বিজেপির উপর ফুটছে,
নানা কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখার জন্য তাদের এখন ধর্মের পাঠ দিতে গেলে তারা তা হজম করবেন কেন? পেটে খিদে নিয়ে কি তারা গীতাপাঠ করবেন? টেট পরীক্ষার প্রশ্ন বিক্রি হয়েছে, কেউ চাকরি পাবে না, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। টেট পরীক্ষার প্রশ্ন বিক্রি হয়েছে, সরাসরি এই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। 2023 সালের শেষ দিকে রাজ্যের টেট পরীক্ষার আয়োজন করা হয়। সেই পরীক্ষা ঘিরে রোববার যথেষ্ট উৎসাহ ও নিরাপত্তা ছিল, কিন্তু বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। এবারে টেট পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হয়েছে, এই পরীক্ষায় কেউ চাকরি পাবেন না। লোকসভা নির্বাচনের আগে পরীক্ষা দেওয়ার নামে ললিপপ দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। টেট পরীক্ষার নামে সরকার ভোটের আগে টাকা তুলল, এই অভিযোগও করা হয়েছে শুভেন্দুর তরফে। রোববার রাজ্যে টেট পরীক্ষা ছিল, বেশ কিছু পরীক্ষার্থী সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছতে পারেননি। এছাড়াও টেটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এমন কথাও শোনা যাচ্ছে। ভার্চুয়াল মাধ্যমে একটি প্রশ্নপত্র ঘুরছে, সেটি এবারে টেট পরীক্ষার প্রশ্ন, তেমনই দাবি করা হচ্ছে। যদিও এই খবর করা পর্যন্ত পর্ষদের থেকে কোনো বার্তা দেওয়া হয়নি, তবে পর্ষদের থেকেও এই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে, এই কথা জানা যাচ্ছে। শুভেন্দু অধিকারীর কাছে টেট পরীক্ষা নিয়ে প্রশ্ন করা হয়, তিনি পরিষ্কার জানিয়ে দেন টেট পরীক্ষার প্রশ্ন বিক্রি হয়েছে। তৃণমূলের লোকজন পরীক্ষার হলে মোবাইল নিয়ে ঢুকেছিল, পরীক্ষার সময় তাদের সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতার এই বক্তব্য রীতিমতো নাড়া ফেলে দিয়েছে। এর আগে টেট পরীক্ষা নিয়ে বিস্তর গণ্ডগোল দেখা গিয়েছিল, তৃণমূল জমানায় বন্ধ ছিল টেট পরীক্ষা, এই পরীক্ষা থেকে কেউ চাকরি পাবে না, জোর গলায় এই দাবি করা হয়েছে শুভেন্দু অধিকারীর তরফে। 2017 সালের টেট পরীক্ষাতে যারা পাশ করেছেন তাদের চাকরি হয়নি, 2022 সালের টেট পরীক্ষায় যারা পাশ করেছেন তাদেরও চাকরি আটকে রয়েছে। এবার এই বছর পরীক্ষা হলো, যারা পাশ করবেন তারা চাকরি পাবেন না, পরিষ্কার এই কথাই দাবি করেছেন শুভেন্দু। এবারে টেট পরীক্ষা নেওয়ার বিষয়টি রাজ্য সরকারের কেবল একটি পরিকল্পনা মাত্র, লোকসভা নির্বাচনে আগে নজর কাড়ার জন্য এই পরীক্ষা নেওয়া হলো। বেকার যুবক যুবতীদের থেকে সরকার এভাবে টাকা তুলল, হাজার টাকা করে নেওয়া হয়েছে এই পরীক্ষার জন্য, আগে 500 টাকা পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য, আর এদিনের যাতায়াতের ক্ষেত্রে 500 টাকা খরচ হলো, এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। গীতাপাঠে যোগ দেওয়ার জন্য টাকা তোলা হয়েছে, চোরমুক্ত বিজেপি চেয়ে ফের বিস্ফোরক অনুপম। ফের একবার চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির অনুপম হাজরার, ব্রিগেডে গীতাপাঠ চলাকালীনই নিজের দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক লিখলেন, গীতাপাঠে যোগ দেওয়ার জন্যও টাকা তোলা হয়েছে, চোরমুক্ত বিজেপি চাই। ব্রিগেডে গীতাপাঠ চলাকালীনই বিস্ফোরক অভিযোগ তুলে বীরভূমের বিজেপি নেতৃত্বকে নিশানা করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। এদিন নিজের ফেসবুক প্রোফাইলে এক ব্যক্তির ফেসবুক পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, এটা যদি সত্যি হয় তাহলে তো সাংঘাতিক ব্যাপার, শেষ পর্যন্ত লক্ষ কণ্ঠে গীতাপাঠ, এখান থেকেও দুর্নীতি, টাকা উপার্জন, হায়রে এরা আদৌ হিন্দু? অবশ্য সংগঠনের কাছের লোক হলে শত চুরি এবং দুর্নীতির অভিযোগ থাকলেও কোনো পরিবর্তন হবে না, উল্টে মেয়াদকাল আরও বাড়তে পারে। আর কতদিন যে চোরমুক্ত বিজেপি চাই বলে গলা ফাটাতে হবে কে জানে। শুধু তাই নয়, পোস্টে ট্যাগ করে নরেন্দ্র মোদী সহ শীর্ষ নেতৃত্বকেও, ব্রিগেডে এদিন লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ, যা নিয়ে শুরু থেকেই অব্যাহত তর্জা। এই আয়োজনে ভিআইপি কার্ড বিলি ঘিরে দুর্নীতির অভিযোগ সামনে এনেছেন অনুপম। সকাল 9টা থেকে শুরু হয়েছিল রেজিস্ট্রেশন, শোভাযাত্রা করে অনুষ্ঠানে যোগ দেন দ্বারকার শঙ্করাচার্য, সদানন্দ, সরস্বতী, শঙ্খধ্বনি পর মূল অনুষ্ঠান শুরু, পড়া হয় গীতার 5টি অধ্যায়, ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। ব্রিগেড চত্বরে হাজির হন পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি সহ বিভিন্ন সংগঠনের সাধু সন্তরাও। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের জন্য গোটা ব্রিগেড ময়দানকে 20টি ব্লকে ভাগ করা হয়, প্রতি ব্লকে 5000 জন করে বসানোর ব্যবস্থা করা হয়েছে। গীতাপাঠের জন্য ব্রিগেডে তৈরি হয়েছিল বিশাল মঞ্চ, যার নাম রাখা হয় পার্থ সারথি। 2টি ভাগে ভাগ করা হয়েছে মঞ্চকে, বড় মঞ্চটি উঁচু, সেখানে বসেছেন দ্বারকার শঙ্করাচার্য, সদানন্দ সরস্বতী, পুরীর মন্দিরের দ্বৈতাপতি সহ সাধু সন্তরা। বড় মঞ্চের নিচে ছোট মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। গীতাপাঠে গলা মেলান ইমান আলী শেখ এবং ফরেশ লস্কর রাও। বিজেপি নাকি ইন্ডিয়া জোট, লোকসভা নির্বাচনে কার দিকে পাল্লা ভারী,
সমীক্ষায় চমকপ্রদ তথ্য। আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে এখন ব্যস্ত সব রাজনৈতিক দলগুলি, শাসক দল যেমন কুরসি ধরে রাখতে মরিয়া, তেমনি বিরোধী শিবির শাসকের থেকে চেয়ার কাটতে উদ্যোগী। দুপক্ষেই ব্যস্ত লোকসভা নির্বাচনের স্ট্র্যাটেজি ঠিক করতে। লোকসভা নির্বাচন পাখির চোখ করে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। সকলের নজর বিজেপি বনাম ইন্ডিয়া জোটের দিকে। ইতিমধ্যেই সামনে এসেছে 2024 সালের সাধারণ নির্বাচনের জনমত সমীক্ষার ফলাফল। সি ভোটারের সমীক্ষাতে কী উঠে এলো? সমীক্ষার ফলাফল যা বলছে, সে নিরিখে দক্ষিণ ভারতে ভোট পেতে বেশ কাঠখোর পোড়াতে হবে বিজেপিকে। এদিকে যদি সাম্প্রতিক সময়ে বিধানসভা ভোটের ফলাফলের দিকে নজর ফেলাই, তবে দেখা যাবে দক্ষিণ ভারতে সেভাবে নিজেদের আধিপত্য কায়েম করতে পারেনি গেরুয়া শিবির। সমীক্ষায় উল্লেখ করা হয়েছে লোকসভা নির্বাচনে কে কত আসন পেতে পারে। সমীক্ষা অনুযায়ী তেলেঙ্গানায় লোকসভা নির্বাচনে কংগ্রেসেরই আধিপত্য রয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কর্ণাটকে খেলার ঘোরার সম্ভাবনা, সেখানে হাত শিবিরকে পরাজিত করতে পারে বিজেপি। তেলেঙ্গানাতেও শক্তি দেখাবে কংগ্রেস। ঠিক যেমনটা বিধানসভা নির্বাচনে ফলাফল করেছে, তেমনই রেজাল্ট আশা করা হচ্ছে। সমীক্ষা অনুযায়ী তেলেঙ্গানায় কংগ্রেস পেতে পারে 38% ভোট, বিজেপি পেতে পারে 21% ভোট। কর্ণাটক মোট আসন 28, বিজেপি পেতে পারে 22-24 আসন, কংগ্রেস পেতে পারে 4-6 আসন, অন্যান্য 0। সি ভোটার সমীক্ষা অনুযায়ী কর্ণাটকে বিজেপি কংগ্রেসকে পরাস্ত করবে। কর্ণাটকে বিজেপির পুনরুত্থানের সম্ভাবনা, দুই রাজ্যের 45 আসন অনুসারে কংগ্রেসের চেয়ে বিজেপি ভালো ফল রয়েছে। তবে মনে করা হচ্ছে শেষ ল্যাপে বাজিমাত করতে পারে কংগ্রেস। জনমত পোল সমীক্ষা বিষয়ে যুব কংগ্রেস নেতা শ্রীনিবাস বিবির কথায়, বিজেপি তেলেঙ্গানায় একটি আসনও পাবে না। তার সংযোজন, কর্ণাটকে কংগ্রেস 20টিরও বেশি আসন জিতবে। সমীক্ষা অনুযায়ী এবার কর্ণাটকে কংগ্রেসের ভোটের হার বাড়বে বলে মনে করা হচ্ছে। 2019 সালের 32% তুলনায় এবার কংগ্রেস প্রায় 43% আসন পাবে বলে আশা করা হচ্ছে। একই সময় বিজেপির ভোট শেয়ার 2019 সালে 51.75% তুলনায় 36% নেমে যাওয়ার আশা করা হচ্ছে। তেলেঙ্গানা মোট আসন 17, বিজেপি পেতে পারে 1-3, কংগ্রেস 9-11, বিআরএস 3-5, অন্যান্য 1-2 আসন। ছত্তিশগড়ে গেরুয়া ঝড়ের ইঙ্গিত সমীক্ষা অনুযায়ী এই রাজ্যে বিজেপি পেতে পারে 11টির মধ্যে 9টি আসন। ছত্তিশগড়ে বিজেপি 55% ভোট পাবে বলে আশা করা হচ্ছে। কংগ্রেসের খাতায় যাবে 37% ভোট, অন্যান্যরা পেতে পারে 8% ভোট। ছত্তিশগড়ে মোট আসন 11, বিজেপি পেতে পারে 9-11, কংগ্রেস পেতে পারে 0-2 আসন, অন্যান্য 0। লোকসভা নির্বাচনে রাজস্থানে বিজেপির জাদু কাজ করে বলে মনে করা হচ্ছে। সমীক্ষা অনুযায়ী রাজ্যে লোকসভা নির্বাচনে বিজেপি পেতে পারে 57% ভোট, একই সময়ে কংগ্রেস পেতে পারে 34% ভোট। এই সমীক্ষা সঠিক হলে রাজস্থানেও বিজেপির স্ট্রাইক রেট হবে 100। রাজস্থান মোট আসন 25, বিজেপি পেতে পারে 23-25 আসন, কংগ্রেস 0-2, অন্যান্য 0।